বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মাটির ঘরে দেওয়ালচিত্র গল্পের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা তপন করের সম্পর্কে একটু জেনে নাও। শিল্পী তপন করের জন্ম 1954 খ্রিস্টাব্দে। বর্তমানে তিনি একটি সরকারি বিদ্যালয়ের শিল্প শিক্ষক। শিল্পকলা বিষয়ে তার একাধিক রচনা প্রকাশিত হয়েছে, যেমন অসামান্য মানভূমি, ছবি আঁকতে শেখা ইত্যাদি। পাঠ্য অংশটি তার লেখা মাটির ঘরে দেওয়ালচিত্র নামক প্রবন্ধ থেকে সংকলিত। এবার তোমরা মাটির ঘরে দেওয়ালচিত্র গল্পের বিষয়বস্তুটা দেখে নাও। সাধারণত গ্রামের মেয়েরাই নিজেদের পছন্দসই বিষয়বস্তু নিয়ে নিজেদের রোজকার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে দেওয়ালচিত্র এঁকে থাকেন। পুরুলিয়া ও তার সংলগ্ন জেলাগুলিতে বসবাসকারী আদিবাসী জনজাতির মধ্যে সাঁওতাল, ভূমিজ ও খেরিয়ারাই এই কাজে অগ্রসর। মাটির দেওয়ালে এই অস্থায়ী আলপনাগুলি দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে সাধারণত দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য গৃহের অলঙ্করণ। সাঁওতালি দেওয়ালচিত্রে সাধারণত নানা রঙের রেখা, ত্রিভুজ, চতুষ্কোণ প্রভৃতি জ্যামিতিক নকশা থাকে। এছাড়া ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষের আঁকায় পদ্ম, মোরগঝুঁটি, সূর্য, ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর, কদম ঝাড়, শালুকলতা ইত্যাদি মোটিফ ব্যবহৃত হয়। সাধারণত উন্মুক্ত জায়গা যেমন ঘরের দেওয়াল, পাঁচিল এইসব জায়গাকে বেছে নেওয়া হয় নকশার জন্য। মাটির ঘরে দেওয়ালচিত্র তপন কর। প্রথম প্রশ্ন, মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়ালচিত্রণ হয়ে থাকে? উত্তর, মানভূম জেলা সংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ ও বীরভূম জেলায় প্রচুর দেয়ালচিত্রণ হয়ে থাকে। পরের প্রশ্ন, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? উত্তর, মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বাস। পরের প্রশ্ন, মাটির দেওয়ালচিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর, মাটির দেওয়ালচিত্রগুলি সাধারণত দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবে আঁকা হয়। পরের প্রশ্ন, দেওয়ালচিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয়? উত্তর, দেওয়ালচিত্রের মূল উপাদান হল মাটি। রঙিন করার জন্য এর ওপরে গিরিমাটি দিয়েও অলঙ্করণ করা হয়। পরের প্রশ্ন, কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তর, সাঁওতাল ব্যতীত অর্থাৎ সাঁওতাল ছাড়া অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হল পদ্ম। পরের প্রশ্ন, কার্তিকের অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবীরা কোন কোন প্রাচীন উৎসব পালন করে? উত্তর, কার্তিকের অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবীরা তাদের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুঁটা, গরু খুঁটা প্রভৃতি উৎসব পালন করেন। পরের প্রশ্ন, সাঁওতালি দেওয়ালচিত্রে কী কী রং ব্যবহার করা হয়? উত্তর, সাঁওতালি দেওয়ালচিত্রে কালো, গেরুয়া, সাদা, আকাশী ও হলদে রং ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, পুরুলিয়াকে চলতি ভাষায়
কি নামে ডাকা হয়? উত্তর, পুরুলিয়াকে চলতি ভাষায় পুরুল্লা নামে ডাকা হয়। কোথায় মাটি সুলভ? উত্তর, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সুলভ অর্থাৎ ভালো। পরের প্রশ্ন, গোহাল কথাটির প্রচলিত রূপ কি? উত্তর, গোহাল কথাটির প্রচলিত রূপ হল গোয়াল। পরের প্রশ্ন, মুর্গা ঝাড় এ সূর্যের ফাঁকে কি থাকে? উত্তর, মুর্গা ঝাড় এ সূর্যের ফাঁকে 8 ফোঁটা পদ্ম থাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে কি বেছে নিয়েছে? উত্তর, পশ্চিমবঙ্গের মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে মাটি বেছে নিয়েছে। পরের প্রশ্ন, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে লেখো? উত্তর, কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়। সমগ্র ঘরবাড়ি মেরামত, লেপামোছা করার পর গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। পরের প্রশ্ন, দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? উত্তর, মসৃণভাবে নিকোনো দোয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটি বা দুধে মাটির গোলা দিয়ে ন্যাতা দেওয়া হয়। এরপর মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর ওপরে হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকা হয়। পরের প্রশ্ন, মোরগ ঝুঁটির চালচিত্রে আর কী কী নকশা থাকে? উত্তর, মোরগ ঝুঁটির চালচিত্রের ধার বরাবর থাকে সারিবদ্ধ উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে 8 ফোঁটা পদ্ম। এর বাইরে পড়ে থাকা শূন্যস্থানে নানা রকমের ছোট ছোট মোটিফ যেমন পদ্ম, ইস্কাবন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও আঁকা থাকে। পরের প্রশ্ন, বাংলার কৃষিজীবী সমাজের সর্বত্র কি দেখা যায়? উত্তর, বাংলার কৃষিজীবী সমাজের সর্বত্র লালচে গিরিমাটি বা গেরুয়া রঙের মাটিতে গিরিফল চুবিয়ে বাড়ির দরজায়, মাথায় ও দুই পাশে ছাপ দেওয়ার রীতি দেখা যায়। পরের প্রশ্ন, সাঁওতালি দেওয়ালচিত্রে কিভাবে জ্যামিতিক আকার আশ্রিত বর্ণের সমাবেশ ঘটানো হয়? উত্তর, সাঁওতালি দেওয়ালচিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘটখানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার ওপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর ওপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ
পাশাপাশি বসিয়ে দেয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। পরের প্রশ্ন, মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক পদ্মটি কিভাবে আঁকা হয়? উত্তর, মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক পদ্মটি আঁকা হয় নানাভাবে। একটি বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আর একটি বৃত্ত টানলে পরিধির ওপরে যে ছেদবিন্দু দুটি পাওয়া যায় তার ওপরে আবার কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয়। কখনো দেখা যায় একটা টপ থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে। সেখানেও প্রস্ফুটিতে ফুলটিকে শতদল বলেই বোঝা যায়। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মাটির ঘরে দেওয়ালচিত্র গল্পের প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।